গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে মন্ডে, এখন সকাল 7:05 বাকি। আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, এখনও উপরে যাইনি, এই যাব। সমস্ত কিছু হয়ে গেছে, স্নান, ঠাকুর প্রণাম, জামাকাপড় মেলা সব হয়ে গেছে, এবার যাব। আর আজকে তো সোমবার, কিন্তু আমি না ভোরে উঠতে পারিনি। কারণ কী হয়েছে বলতো, অ্যালার্ম দিয়েছিলাম 5টার সময়, কিন্তু ওই যে কালকে রাত্রে শুতে শুতে রাত হয়ে গেছে না 12টার সময়, দেখলে ব্লগটা এন্ড করলাম। তারপরে আরও ঘুম আস্তে আস্তে আরও 10 মিনিট, তো এই করে ধরো ভোরবেলে রাত করে শুয়েছি, তো তুই ঘুরে আর উঠতে পারিনি 5টার সময়। আর 5টার সময় অ্যালার্ম বেঁধেছে 5টার পরে, আরও 10 মিনিট পর। তারপর দেখলাম বাবা আর পারছি না এই সপ্তাহে, তুমি ক্ষমা করো, গিয়ে অ্যালার্মটা আবার 6:10 করে দিলাম। তারপরে যাই হোক, আস্তে আস্তে উঠে চোখ মুখ ধুলাম, স্নান করলাম, ঠাকুর প্রণাম করলাম, এবার উপরে যাবো। উপরে গিয়ে যা যা কাজ আছে সেসবগুলো করবো। কাজ বলতে ধরো ওদের টিফিন রেডি করা, সবই রেডি করা আছে, জাস্ট গরম করে দিতে হবে। আর আমার খাবারটা শুধু বানাতে হবে, সেটা হচ্ছে তো সোমবার আমার শ্যামা চাল আলু ভাতে ধরা বাঁধা, আর টিফিনে হচ্ছে আলু কুঁদুরি ভাজা। এই 3টা রান্না আমাকে করতে হবে আমার জন্য, বাকি ওর খাবার সবই গরম করা আছে, এই রান্না করা আছে, শুধু মাছটা ভাজবো আর আম টাম কাটবো, এই যে। তো যাই হোক, এগুলো করতে করতে অনেক সময় চলে যায়। এবার এগুলো আমি গুছিয়ে নেবো, তারপরে আস্তে আস্তে ঘুম থেকে উঠবো। তো এখন ওঠেনি, 7:30 উঠলো, হচ্ছে ব্যাপার। আবার আজ থেকে এক সপ্তাহে টানা যুদ্ধ শুরু হবে। একটা দিন তো রবিবার দিনটা যে কীভাবে কোন দিক থেকে ঘুষ করে পেরিয়ে যায়, কেটে যায়, কিচ্ছু বোঝা যায় না। সকাল থেকে রাত যে কীভাবে হয়ে যায় কিছু বোঝা যায় না, কিন্তু বাকি দিনগুলো যেন হতেই চায় না, সময় যেন পেরোতেই চায় না। উফ, বাপরে বাপ, সারাটা দিনের খেয়াল। এবার যাই হোক, কিছু করার নেই, এই লাইফ যখন বেছে নিয়েছি নিজের হাতে তখন এটাকে লিড করতে হবে। আর রোদ আপাতত সকাল থেকে এই গরমটা একটু কম আছে, সেই রোদের তাপটা এখনও পর্যন্ত ওঠেনি, 7টা বাজছে। আরও কয়েকদিন আগে তো মানে ভোর 6টা থেকে রোদের তাপ উঠে একদম মানে একাকার করছিলো, তো এখনও পর্যন্ত সেরকম রোদটা দেয়নি। আস্তে আস্তে বেলা বাড়লে হয়তো দিতে পারে, জানি না কী হবে। গরমের তাপটা একটু কম দুদিন ধরে, মানে শনিবার থেকে গরমটা একটু কম কম আছে, কালকের দিনটাও কম কম ছিল, সেরকম যে বিশাল সেই মানে ইয়েটা ছিল না, তিতকুটে গরমটা কালকেও ছিল না। আজকে দেখি কী করে ওয়েদার। তো চলো, ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করলাম, আশা করছি ভালো লাগবে, সঙ্গে থাকো, চলো উপরে যাই, আমি দেখা। তো এখন বাজছে 8:20, আমার সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, অফিসে বেরোলো। এখন আমি ভাজছি হচ্ছে আলু আর কুঁদরির ভাজাটা, এটা আজকে আমার ভাজার সময় হয়নি আগে আগে। এই দেখো আলু আর কুঁদরি অলমোস্ট ভাজা কমপ্লিট, আর কিছুটা হয়ে যাক। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্যামা চালের ভাত আলু ভাতে আর আম দিয়ে খেলাম, ওকে পাটশাকের ঝোল দিলাম, পাটশাক হয়েছিলো, পাটশাকের ঝোল আর এই মোরলা মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা আর আম, এই দিয়ে ওকে খেতে দিলাম। টিফিন কালকের আলু পোস্ত আর মাংস ঝোল, যেটা ওর প্রত্যেক সোমবারের একই মেনু, রবিবারে যা হয় সেটা সোমবারে রাখা থাকে ওর টিফিনের জন্য। আর ফল টল দিলাম, আমিও ফল টল নিয়েছি। এখন আলু কুঁদরি ভাজাটা হয়ে গেলে আমি নিচে যাবো, বাসনগুলো নামাবো, তারপর নিচের টুকটাক কাজ করে তারপর বেরোবো, মানে বিছানাটা তোলা, টুকটাক করতে বিছানাটা তোলা, রেডি হয়ে বেরোবো। এত গরম না, এত গরম, কারণ মেঘের মেঘমেক করে আছে, মানে রোদ দেয়নি সেরকম। এই দেখো ওয়েদারটা হয়তো বুঝতে পারছো, হালকা হালকা, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার, খুব একটা রোদ দেয়নি কিন্তু গরম, মানে মেঘ হয়ে আছে তো যে কারণে গরম লাগছে, পুরো মেঘের জন্য গরম, মানে পুরো একদম গা দিয়ে পুরো ঘাম ঘাম পড়ছে। এটা হয়ে গেলেই চলে যাবো নিচে, আর নিচে উঠে অন্য দিন একটু 5-10 মিনিট বসতে পাই, আজকে বসতে পারি না, তাড়াতাড়ি করে নিচে গিয়ে রেডি হতে হবে কারণ সময় চলে যাচ্ছে। তো আর এসে পরে যে তোমাদের সাথে ক্যামেরা অন করে কী কী রান্না করছি সেগুলো দেখাবো। অবশ্য রান্না সেরকম কিছু থাকে না, ওই মাছ ভাজা খাবারগুলো গরম, আর আজকে যেহেতু সোমবারে একটু রান্না আমার নিজের থাকে সেইটাই, কিন্তু বিশ্বাস করো এত গরম, আর তার মধ্যে সময়ের একটা ব্যাপার, এতটা আলু কুঁদরি ভাজা আমি নেবো না, কিছুটা আমি যদি মেয়েটার জন্য রাখবো কারণ ও একটু আলু ভাজা খেতে ভালোবাসে, কুঁদরি ভাজা হচ্ছে যখন কুঁদরি ভাজাও খাবে। হ্যাঁ কিছুটা আমি নেবো, কিছুটা ওর জন্য রাখবো। তো চলো আমি বরং একটুখানি কাজগুলো গোছাই, যখন বেরোবো তখন আবার দেখা হবে।
চলে এসেছি। এসে পরে তোমার মুখে চোখে যা বেঁধেছিলাম সব খুললাম, একবার ফ্রেশ হবো। ফ্রেশ মানে অন্যদিন চোখে মুখে জল দিই, আজকে চোখে মুখে জল দেবো না। আর যখন বেরিয়েছি না তখন কিন্তু অ্যাজ ইউশুয়াল রোদ দিয়ে দিয়েছে রোজকার মতনই। তো জানি না, বৃষ্টি হলে তো একটু খুবই ভালো হয়, কারণ এত বীভৎস আর মানে না একটা চাপা গরম, ঠিকমতো রোদও দিচ্ছে না, দিয়ে মেঘ করে আছে, দিয়ে পুরো চাপা গরমটা, তাতে আরও কষ্ট হচ্ছে। একটু যদি বৃষ্টি ঝড় হয় না মানুষগুলো বাঁচে, জানি না কী হবে। উফ, সবই পারা যাচ্ছে না। চলো এখন ভিডিও অফ করছি, আবার যখন বেরোবো বা বাড়ি যাবো তখন গিয়ে ভিডিও অফ করবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি, এই 7:35 ঢুকলাম বাড়ি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ একটা এমার্জেন্সি কেস ছিল যে কারণে বেরোতে পারিনি, মানে ওটা কমপ্লিট হলো তারপরে বেরোলাম, সেই জন্য অনেকটাই দেরি হয়েছে আসতে। যেখানে 6:30 ঢুকে দিলেন 7:30 ঢুকেছি, কি আর করবো বলো। মানে এই ধরনের কাজগুলো তো এরকম এমনই একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে ছেড়ে আসা যায় না। যাই হোক, চলে এসেছি, এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এবার একটুখানি বসবো, একটা কিছু জামা কাপড় আছে এগুলো গোছাবো, তারপরে উপরে যাবো চা খাবো। দিদি ফোন করেছিলো আমার ননদ যে চা বানাচ্ছি, তাই এবার বললাম দাঁড়াও আমি একটুখানি পরে যাব। এবার আগের দিনে না চাটা করে রেখেছিলো আমার জন্য, কিন্তু আমি যখন গেছি তখন একদম কেমন একটা হয়ে গেছে, নেতানো মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বললাম তুমি তোমারটা করো, আমি গিয়ে আমারটা করছি, আমি একটু বসি, একটু 15-20 মিনিট, যেহেতু আজকে অনেকটাই রাত হয়ে গেছে, 1:45 বাজে, তো আধা ঘন্টায় আর 1 ঘন্টা যে রেস্ট নেবো সে হাতে সময় নেই, সেই জন্য 10-15 মিনিট বসি, তারপরে উপরে যাবো গিয়ে চাটা খাবো। আর আজকে একটুখানি বৃষ্টি হয়েছিলো, যে কারণে ভ্যাপসা গরমটা নেই, সকাল থেকে ভ্যাপসা গরমটা ছিল, বৃষ্টি হবে বোঝাই যাচ্ছিলো, তো বিকেলের দিক থেকে ভালোই বৃষ্টিটা হলো, তবে আরও ভালো হলে আরও ভালো হতো, মানে গরম কমেনি তবে সে ভ্যাপসা গরমটা নেই, এটাই যা, গরম কিছুই করেনি, ঠিক আছে? যাই হোক, এইভাবে এইভাবে আস্তে আস্তে হতে হতে যদি বর্ষাটা ঢুকে যায় তাহলে তো ভালোই হয় সবার জন্য। যাই হোক, চলো আমি একটু গোছাগুছি করি, একটু মায়ের সাথে কথা বলি, কারণ সকাল থেকে আজকে ঠিক করে মায়ের সাথে বা বাড়িতে কথাই হয়নি ভালোভাবে, তারপরে আবার উপরে যখন যাব তখন দেখা হবে। তো ভাবলাম একটু শোবো, রেস্ট নেবো, তার হলো না, আমার বর এসে বলছে একটা আমাকে ডিম ভেজে দাও, খুব খিদে পাচ্ছে। এবার এমন করে বলে না করুণ সুরে, আমি আর না এসে থাকতে পারি না। তো দিয়ে আবার উপরে এখানে ডিমের পোচ করবো, ভাজা করবো না, ও অতটা ভাজা খায় না, মানে পোচটা বেশি খায়। এই যে একটা দেশি ডিমের পোচ করে দেবো, আর এই যে এদিকে আমার চাটাও চাপালাম। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এই হচ্ছে গাছের আম, আমার একজন কলিগ আমাকে আজকে দিল, এই যে মানে সবাইকেই দিয়েছে, ওদের গাছের একদম গাছ পাকা আম, খুব সুন্দর, খুব মিষ্টি, মানে এত সুন্দর গন্ধ না। ও আর কি সবার জন্যই আলাদা আলাদা করছিল, তো আমাকে বললো আমাকে একটু হেল্প করে দাও, তা আমি ওর সাথে আর সবার সাথে করছিলাম ওর সাথে আর কি, তো এত সুন্দর গন্ধ, মানে সারা রূপটা একবার গন্ধতে গন্ধ ছড়িয়ে আছে মিষ্টি পাকা আমের গাছে। তো যাই হোক, এখন চাটা করছি। দিদি বললো তুই সেই এলি, আর একটু আগে এলে একবারই চাটা হয়ে যেত। আমি বললাম দাঁড়া আমি আসতাম না, ওর জন্য আসতে হলো। হ্যাঁ, তো যাই হোক, দেশি আমি পোচটা করে দেবো, আর এদিকে চাটা আমি নিজের জন্য একটু করি। খুব ভ্যাবসা গরম আছে গো, বৃষ্টিটা হয়েছে বটে কিন্তু নিচে অতটা বুঝতে পারছিলাম না, বাট উপরে এসে সেই ভ্যাবসা গরমটাই আছে। এরকম মানে ওরকম না, রীতিমতো মুষলধারে 2-3 দিন বৃষ্টি হতে হবে, তবে ধরিত্রী মাতা একটু ঠান্ডা হবে। তো চলো, কড়াইটা একদম গরম হয়ে গেছে, আমি ডিমটা করে নিই, ঠিক আছে? পোচ খেতে ভালো লাগে না, তোর পোচ খাই না অতটা, মানে খাই না। এখন কাঁচা কাঁচা লাগে কুসুমটা। আমার বরের আবার একটা নিয়ম আছে, কি নিয়ম বলতো, দুটো পিঠই ভাজা করতে হবে। অনেকে দেখবে শুধু কুসুমটা কাঁচা খায়, একটা পিঠ ভাজা,
এর আবার অন্য, এর আবার দুপিটি ভাজা করতে হবে। চাটাও ফুটছে এদিকে, চায়ের জলটা ফুটছে, একটু এলাচ দিয়েছি। আমার এখন এলাচ দিয়ে চা খেতে এতও ভালো লাগে, এত মিষ্টি একটা গন্ধ হয় না এলাচের, দারুণ গন্ধ হয়। চলো ওই যা এগুলো আমার ঘরে, তারপর আসছি। আর একটা আজকে দুধ কলা রুটি সবার জন্য, দিদির মেয়েটাকে তো রাতে ভাত খাওয়ায় গরমে, গরমে গরম ভাতই, দেখো গরমের দিকে গরম ভাত হচ্ছে, ঠান্ডা ভাত বাচ্চা নেই। গরম গরম এক কাপ চা, এই 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 দুটো লাঠি বিস্কুট, আমার সব থেকে প্রিয় বিস্কুট। এখন চাটা এনজয় করি, কারণ এত রাতে না আর মুড়ি টুড়ি কিছু খাবো না, আজকে অনেকটা লেট করেও খাওয়া হয়েছে, যে কারণে খিদেও নেই। সন্ধ্যেবেলায় এখন আমরা বসে আছি এইখানে গল্প করছি, আর আমি চা খাচ্ছিলাম, দেখো চায়ের কাপটা সামনেই রয়েছে। আর দিদির মেয়েটাকে দেখো কি করছে, মাথায় বালিশটা নিয়ে একবার এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, মানে ও বলতে চাইছে কি মাথায় আমি দেখো বস্তা নিয়েছি, এ ধরনের ও কথা বলছিল। আর দিদি আর মামনি উপরে বসে বসে মোচা কাটছে, মোচা ছাড়াচ্ছে, ওই যে খাটের ওপর বসে বসে পেপার পেতে দুজন মিলে মোচা ছাড়াচ্ছে। আর এই চেয়ার কি বলে সোফাতে আমি আর অর্ক বসে আছি আমরা দুজনে, আর এই বদমাসটা এখানে লাফালাফি করছে, নিজের মনে খেলছে। ও এখন অনেকটা বড় হয়ে গেছে, তো যে কারণে ওর আর মানে অতটা সঙ্গী সাথী লাগে না, নিজের মনেই খেলে, ঠিক আছে। আর এখন হচ্ছে প্রায় রাত 10টা মতন বাজছে, এখন এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে, নিচে ওরা খেতে বসেছে, উপরে আমরা খেতে বসেছি, মানে আমি এখনো বসিনি, পরে বসবো। আমার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, এখন নিচে চলে এসেছি। আর সকালবেলায় ঠিক এই জায়গা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম, আর এই জায়গা থেকেই আজকের ব্লগটা এন্ড করছি। তফাৎটা শুধু একটাই যে সকালটা ছিল সকাল, এখন হচ্ছে রাত। তবে ব্যাকগ্রাউন্ডটা দেখে সকালেও মনে হয়নি যেটা সকাল, কারণ তখনও তো জানলা টানলা কিছুই খোলা ছিল না, কারণ একদম সকালবেলায় এখন যা রোদটা দিচ্ছে না, আমি বলি কি জানলাগুলো আগের থেকে খুলে রেখো না, যখন মাসি ঘরটা মুছতে আসবে তার আধ ঘন্টা আগের থেকে জানলাগুলো খুলে দেবে, মুছে যাবে, কারণ ওই জানলার এই যে বিটগুলো এগুলোও মাসি মুছে, তো জানলাগুলো মুছে দিয়ে যাবে, তারপর ও নিজেই বন্ধ করে দিয়ে চলে যাবে, আগের থেকে খুলো না, কারণ ঘরটা গরম হয়ে যায়। আর নিচের তলা মানে যে বিশাল ঠান্ডা তা কিন্তু নয়, এখন এতটাই হিট না, নিচের তলাও মানে রীতিমতো হিট হয়ে যাচ্ছে। যাই হোক, সেই জন্য আর সকালবেলায় ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সারা সন্ধ্যাবেলার ব্যাকগ্রাউন্ডটা একই ছিল। আর এখন বসে বসে আমি নখ কাটলাম, এরকম পুরো অনেক দিন যাবত না নেল পলিশ লাগাই না, আর ভালো লাগছে না লাগাতে, কালারগুলো সব একই হয়ে গেছে আসলে, ওই জন্য আর ইচ্ছা করে না লাগাতে, কালার টালার চেঞ্জ করলে তখন লাগাবো। আসলে নখগুলো বড় হয়ে যাচ্ছিল, আর নখগুলো আমার নখের সিস্টেম আছে, বড় হলেই মানে খোঁচা লাগে, চোখে মুখে চিরা যায়, বা কোনো জামা কাপড়ের সাথে টানা যায়, সেই জন্য আমি একটু বাড়লে না চেষ্টা করি নখগুলো কেটে দেওয়া, মানে একেবারে না কাটি, কিছুটা করে কেটে দেওয়া। তবে এখন যেহেতু নেল পলিশ লাগাচ্ছি না, সেই জন্য আর রাখলাম না, কেটে দিলাম। আর পায়ের বুড়ো আঙুলে দুটো নখ কাটলাম, কারণ বুড়ো আঙুলের নখটা বেড়ে গেলে না তোমার হুঁচট খাওয়ার ভয় থাকে, সেই জন্য পায়ের দুটো বুড়ো আঙুলের নখ কাটলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর রাতে তো দেখি রাতে দুধ কলা রুটি খাওয়া হলো, কালকে তো মঙ্গলবার আছে, আর কালকেই হচ্ছে লাস্ট মঙ্গলবার এই বছরে, মা মঙ্গলচণ্ডী কালকের মতনই ভক্তদের কাছে পূজা নেবেন। যাই হোক, কালকের দিনটা একটু অন্যরকম কাটবে, কারণ কালকে আমার ওই মামা শ্বশুরের যে বড় মেয়ে, মানে মামা বাড়িতে যে যাই না, ওখানে যে দিদিটাকে দেখতে পাও, সেই দিদি আর দিদির ছেলে কালকে আসার কথা আছে সন্ধ্যার দিকে, তো কালকে দিনটা থাকবে ওরা, তো সেটা একটু ভাল লাগবে আর কি, অনেকদিন যাবো দেখা সাক্ষাৎ হয়নি। আর কালকে রাত্রে একটু অন্যরকম কিছু বানানোর একটু প্ল্যান আছে বাড়িতে, দেখা যাক, হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে সকালে আবার উঠতে হবে। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, কালকের মতো সরি আজকের মতন টাটা, গুড নাইট।